আপনার বিসিএস পরীক্ষায় আপনার 300 মার্ক করা হচ্ছে ভাইভায়, কারণ ছাত্রলীগকে মানে আপনার উত্তীর্ণ করার জন্য, ছাত্রলীগকে চাকরি করার জন্য 300 মার্ক ভাইভাতে থাকে নাকি? আপনার সন্তান মেধাবী, সে রিটেন পরীক্ষায় প্রচুর মার্ক করছে, কিন্তু তার বাবা বিএনপি করে অথবা তার মামা সম্বন্ধে বিএনপি করে, পুলিশ ভেরিফিকেশনে ওইটা দেখে তাকে বাদ দিবে। নাম দীপুমনি, ও কিসের রিপ্রেজেন্ট করে? তার নামের মধ্যে দিয়ে এই দেশের মূল্যবোধের রিপ্রেজেন্ট করে? উনি বাংলাদেশের ভূখণ্ডের রিপ্রেজেন্ট করে? ও মনেই হবে না কোন দেশ, ও বাংলাদেশের না ভারতের। কিসের আদালত স্বাধীন? এই আদালত আমি আগেও বলেছি, এটা আওয়ামী লীগের কার্যালয়, এটা গোপালগঞ্জের কার্যালয়। সেইখান থেকে আপনি ন্যায় বিচার প্রত্যাশা করতে পারেন না, আপনি ন্যায় বিচার সেখান থেকে পাবেন না। এই কারণে পরিকল্পিতভাবে আজকে আদালতগুলো ধ্বংস করা হয়েছে, যেভাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। শিক্ষামন্ত্রী কথা বলেন, নাম দীপুমনি, ও কিসের রিপ্রেজেন্ট করে? তার নামের মধ্যে দিয়ে এই দেশের মূল্যবোধের রিপ্রেজেন্ট করে? উনি বাংলাদেশের ভূখণ্ডের রিপ্রেজেন্ট করে? ও মনেই হবে না কোন দেশ, ও বাংলাদেশের না ভারতের। প্রত্যেকটা মানুষের একটা আসল নাম থাকে, একটা ডাক নাম থাকে, থাকতে পারে, ডাক নাম সংস্কৃত নাম হতে পারে, আর ভালো নামটা আরবি ফার্সি নাম হতে পারে, যে নামই রাখুক না কেন, কিন্তু তার নামের মধ্যে দিয়ে তিনি বাংলাদেশের রিপ্রেজেন্ট করেন না। তো তার দ্বারা আপনার শিক্ষকদের উন্নতি হবে কি করে? আজকে আপনার সন্তান, আপনারা বিএনপিকে সমর্থন করেন যারা, তাদের আপনার সন্তান মেধাবী, সে রিটেন পরীক্ষায় প্রচুর মার্ক করছে, কিন্তু তার বাবা বিএনপি করে অথবা তার মামা সম্বন্ধে বিএনপি করে, পুলিশ ভেরিফিকেশনে ওইটা দেখে তাকে বাদ দিবে। আপনার বিসিএস পরীক্ষায় আপনার 300 মার্ক করা হচ্ছে ভাইভায়, কারণ ছাত্রলীগকে মানে আপনার উত্তীর্ণ করার জন্য, ছাত্রলীগকে চাকরি করার জন্য 300 মার্ক ভাইভাতে থাকে নাকি? এটাই তো আপনার কারসাজি বোঝা যায় যে কি করা হচ্ছে। আর আপনি দেখবেন যে পুলিশের এসি ডিসি পুলিশ কমিশনার হয় গোপালগঞ্জ, আর না হলে সে ছাত্রলীগ। এত ছাত্রলীগ মেধাবী যারা কোনো দল করে না, যারা সারাক্ষণ পড়াশোনা করে, আমরা জানি তারাই আপনার পরীক্ষায়, বিশেষ করে ক্যাডার সার্ভিসে তারা ভালো রেজাল্ট করে, কিন্তু এত ছাত্রলীগ, আপনি শুনবেন জিজ্ঞেস করবেন আপনি কি ছিলেন, কোনো যদি পুলিশের ডিসি বা পুলিশের এসিকে জিজ্ঞেস করেন বলবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ছিলাম, বিহারের আমি প্রচার সম্পাদক ছিলাম। তো সারা দেশের সমস্ত মেধা সমস্ত কিছু কি ছাত্রলীগের মাথায় দেওয়া হয়েছে? আজকে যারা ক্যাডার সার্ভিসে বিভিন্ন জায়গায়, কি ইনকাম ট্যাক্স বলেন, কি কাস্টম বলেন, কি পুলিশ সার্ভিস বলেন, পুলিশ সার্ভিসে ভর্তি, কারণ শেখ হাসিনা তার বাকশাল, তার ব্যাপক বাবার ব্যর্থ মানে ব্যর্থতাকে ঢাকার জন্য তিনি বাকশাল তৈরি করেছেন এই 14 বছরে, আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে নিজের লোক ঢুকিয়ে 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 এই কাজ করেছেন। সুতরাং এই দেশে আর তার কোনো মেধাবী ছাত্রের কোনো চাকরি হবে না। তার যদি বিএনপির কোনো সংযোগ পায় অথবা সে যদি কোনো দলও না করে, সে কোনোভাবেই সে চাকরি করতে পারবে না, সে বিচার বিভাগে যেতে পারবে না, পুলিশে যেতে পারবে না, প্রশাসনে যেতে পারবে না, কোনোভাবেই তারা যেতে পারবে না।